কানাডাকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি। কোন দিক থেকে? আয়তনের দিক থেকে। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলেও জনসংখ্যার দিক থেকে মোটে 4 কোটি জনসংখ্যা বসবাস করে কানাডাতে। তো কানাডায় শুধুমাত্র ইমিগ্রেশন প্রোগ্রামের জন্যই রিনাউন্ড তা কিন্তু না, বাস্তবিক অর্থেই পৃথিবীর অনেক নাম করা ট্যুরিস্ট বা ট্যুরিজম স্পট কানাডাতে অবস্থিত। আজকে আপনাদের সাথে কথা বলবো কানাডার সবচাইতে বড় প্রভিন্স অন্টারিও প্রভিন্স, এই অন্টারিও প্রভিন্সের 10টি 20 স্পট নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরব। এই তথ্যগুলো একটু ব্যতিক্রমী, আমরা ইউজুয়ালি ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কথা বলি আমাদের চ্যানেলে। তো আজকের আলোচনাটি একটু ব্যতিক্রমী, সাজানোর উদ্দেশ্য একটাই, যে কোনো স্ট্যাটাস নিয়েই কানাডাতে আসুন না কেন, অনেক কাজ করা বা একঘেয়েমি দূর করার জন্যে নায়াগ্রা ফলসে যেমন আপনারা যেতে পারেন, পাশাপাশি এখানকার বিচগুলোও আপনাদের জন্যে অনেক অ্যাট্রাকটিভ প্লেস হিসেবে আপনাদেরকে বিনোদনের সর্বোচ্চ মাত্রা দিয়ে সহযোগিতা করতে পারে। তো যেহেতু এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গাইডলাইন পান, আজকের গাইডেন্সে আপনারা যারা কানাডা থেকে শুনতেছেন, যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন, যে কোনো স্ট্যাটাসেই হোক না কেন, হতে পারেন সিটিজেন, হতে পারেন পিয়ার হোল্ডার, হতে পারেন ওয়ার্কার, হতে পারেন স্টুডেন্ট, হতে পারেন ভিজিটর, যে কোনো স্ট্যাটাসেই থাকুন না কেন, সবার বিনোদনের প্রয়োজন রয়েছে। সবাই যে ইনকাম করি আমরা বা আমাদের যে আর্নিংস তার একটি অংশ আমরা ব্যয় করি আমাদের চিত্ত বিনোদনের জন্যে। তো এই চিত্ত বিনোদনের জন্যে আপনার ট্যুরিজম স্পটগুলো খুব বেস্ট একটি ভূমিকা রাখে, বিশেষ করে ন্যাচারাল যে সমস্ত বিউটি রয়েছে সেগুলো আরও এখানে ভূমিকা রাখে। তো আজকে মূলত আমাদের ইন্ট্রোডিউসিং বিষয়গুলো থাকবে অন্টারিও প্রভিন্সের 10টি স্পটকে নিয়ে, যেটি আগেও বললাম, দি বেস্ট বিচেস ইন অন্টারিও, কানাডাস লার্জেস্ট প্রভিন্স, অন্টারিও ইজ হোম টু সাম অফ দি মোস্ট বিউটিফুল অ্যান্ড প্রিস্টিনি বিচেস ইন দি কান্ট্রি, ফ্রম দি স্যান্ডি শোর্স অফ দি গ্রেট লেকস টু হিডেন জেমস অফ দি উইথ বিটেন পাথ, অন্টারিও বিচেস অফার সামথিং মোর এভরি ওয়ান। তো অন্টারিও প্রভিন্সের অনেক ক্রাউডিনেস, অনেক পড়াশোনা, অনেক হাউজিং খরচ, অনেক ইনস্টিটিউশন, এগুলোর বাইরে বিচের দিক থেকে, চিত্তবিনোদনের দিক থেকেও এদের যে একটা অবস্থান রয়েছে সেটি আপনাদের সামনে উন্মুক্ত করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। ফর দোজ লুকিং টু এক্সপ্লোর বিয়ন্ড দি ওয়েল নন স্পটস, অন্টারিও হ্যাজ নিউমারাস হিডেন জেমস ফর ইজ অফারিং এ ইউনিক বিচ এক্সপিরিয়েন্স। হোয়েদার ইউ প্রেফার বাসলিং বিচ টাউন্স অর ট্র্যাঙ্কুইল নেচার রিট্রিটস, অন্টারিও বিচেস প্রমিস এ মেমোরেবল সামার গেটওয়ে। তো আপনি একদম যদি শান্তশিষ্ট অল্প ক্রাউডি প্লেসে যেতে চান সেটাও এখানে আছে, যদি ক্রাউডি প্লেসে যেতে চান সেখানেও আপনি যেতে পারবেন, যেটি আপনার পছন্দনীয়, যখন যেভাবে পছন্দনীয় সেভাবে এনজয় করতে পারেন। এক নম্বর রয়েছে ওসাগা বিচ। ওসাগা বিচ ইজ দি লংগেস্ট ফ্রেশ ওয়াটার বিচ ইন দি ওয়ার্ল্ড, স্ট্রেচিং ওভার 14 কিলোমিটার অ্যালং দি শোর্স অফ জর্জিয়ান বে। তো এখানে একটি সাধারণ জ্ঞানের উত্তর পেয়ে গেলেন যে পৃথিবীর মধ্যে ফ্রেশ ওয়াটারের লংগেস্ট বিচ কোনটি, সেটি হচ্ছে ওসাগা বিচ। এটি 14 কিলোমিটার দীর্ঘ। আমি কিন্তু ওভারঅল বিচের কথা বলতেছি না, ফ্রেশ ওয়াটারের কথা বলেছি, এই জন্যে ভুল বুঝবেন না। দি বিচ ইজ এ পার্ট অফ ওসাগা বিচ প্রভিন্সিয়াল পার্ক, হুইচ অফার্স হাইকিং ট্রেলস, পিকনিক এরিয়াস অ্যান্ড ভ্যারিয়াস ওয়াটার অ্যাক্টিভিটিস লাইক প্যাডেল বোর্ডিং অ্যান্ড জেট স্কিনিং। তো এখানে বিচ দেখার পাশাপাশি আনুষঙ্গিক বিনোদনগুলো, পিকনিক করা, হাইকিং করা, এরপরে আপনার বিভিন্ন ওয়াটার পার্ক রয়েছে, সেখানে আপনারা যথেষ্ট চিত্ত বিনোদনের সুযোগ পাবেন। বিচেস আর জেনারেলি নেমড ইন নাম্বারস উইথ মেনি ফেভারেট বিং বিচ এরিয়া 6, হুইচ ইজ লেস নয়েজি অ্যান্ড ক্রাউডি অ্যাজ কম্পেয়ার টু ফুললি প্যাকড এরিয়া 1। সেকেন্ড যে বিচটির সাথে আপনাকে পরিচয় করে দিব, পরিচিত করে দিব, সেটা হচ্ছে স্যান্ড ব্যাঙ্কস প্রভিন্সিয়াল পার্ক বিচেস, লোকেটেড ইন প্রিন্স এডওয়ার্ড কাউন্টি। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড কিন্তু একটি দ্বীপের নাম, কানাডার একটি সবচেয়ে ছোটো প্রভিন্স, কিন্তু এটি হচ্ছে প্রিন্স এডওয়ার্ড কাউন্টি, অর্থাৎ অন্টারিও প্রভিন্সের মধ্যে একটি কাউন্টির নামও প্রিন্স এডওয়ার্ড, এখানে আইল্যান্ড যুক্ত করা নেই। স্যান্ড ব্যাঙ্কস প্রভিন্সিয়াল পার্ক ইজ ফেমাস ফর ইটস এক্সপেন্সিভ স্যান্ডি বিচ অ্যান্ড ইম্প্রেসিভ স্যান্ড ডিউস। দি পার্ক ফিচার্স 3 মেইন বিচেস, আউটলেট বিচ, স্যান্ড ব্যাঙ্ক বিচ অ্যান্ড ডিউন্স বিচ,
is offering unique landscape and activities. Visitors can enjoy swimming, sunbathing, hiking and bird watching. The nearby wineries and charming bed and breakfast make it a perfect destination for weekend getaway. তো সাপ্তাহিক ছুটিতে চলে আসতে পারেন এই বিচে। এবার আমরা আপনাদেরকে আরেকটি বিচের সাথে পরিচয় করে দেব, সেটা হচ্ছে সাবল বিচ। সাবল বিচ লোকেটেড অন দি ইস্টার্ন শোর অফ লেক Huron is one of Ontario's most popular beach destinations. Spanning over 11 kilometers, it offers warm, shallow water, ideal for swimming and water sports. The beach town of Sable Beach is lively with shops, restaurants, annual events like Sable Beach Sand Fest. চার নম্বরে যে বিচটির সাথে আপনারা পরিচিত হবেন সেটা হচ্ছে গ্র্যান্ড বেন্ট। গ্র্যান্ড বেন্ট অন দি শোর্স অফ লেক হুরন ইজ এ ভাইব্রেন্ট বিচ টাউন নোন ফর ইটস বিউটিফুল স্যান্ডি বিচ অ্যান্ড লাইভলি অ্যাটমসফিয়ার। দি বিচ ইজ পারফেক্ট ফর সুইমিং, বোটিং অ্যান্ড ফিশিং। গ্র্যান্ড বেন্টস মেইন স্ট্রিট অফার্স এ ভ্যারাইটি অফ শপস, রেস্টুরেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট অপশনস। The area also hosts several festivals and events throughout the summer, making it a great destination for a summer vacation. তো সামার ভ্যাকেশনে এই বিচে আপনারা আসতে পারেন। পঞ্চমতম যে বিচটি রয়েছে অন্টারিও প্রভিন্সের পোর্ট স্ট্যানলি। তো পোর্ট স্ট্যানলি বিচটা অবস্থিত কোথায়? নর্থ শোর অফ লেক ইরি। লেক ইরির নাম হয়তো অনেকে শুনেছেন। এই লেক ইরির নর্থ শোরে এটির অবস্থিত। Is a hidden gem known for its wide sandy beach and charming village atmosphere. তো এই বিচে ফ্যামিলি সহ ঘোরার জন্য এটা খুবই একটি ভালো আপনার পরিবেশ বান্ধব বলতে ফ্যামিলি এখানে তো অনেক বিষয় থাকে, ছেলে মেয়ে মা বাবা সহ ঘোরার কিছু বিষয় থাকে আপনারা জানেন। তো সেদিক থেকেও এটি আইডিয়াল, অফারিং ক্লাম ওয়াটার্স অ্যান্ড রেঞ্জ অফ অ্যামিউনিটিজ সাসেস প্লে গ্রাউন্ডস, পিকনিক এরিয়াস অ্যান্ড ভলিবল কোর্টস। এরপর রয়েছে ভিলেজ অফ পোর্ট স্ট্যানলি ফিশার্স, কোয়েন শপস, আর্ট গ্যালারিস অ্যান্ড এক্সেলেন্ট ডাইনিং অপশনস, মেকিং ইট এ ডিলাইটফুল ডে ট্রিপ ফর অর উইকেন্ড স্কেপ। এরপরে ছয় নম্বর রয়েছে কোবার্গ বিচ। কোবার্গ বিচ অলসো নোন অ্যাজ ভিক্টোরিয়া বিচ ইজ লোকেটেড অন দি নর্থ শোর অফ লেক অন্টারিও। এটাও ফ্যামিলি ফ্রেন্ডলি বিচ যেটা আপনার ক্লিন সফট স্যান্ড, ক্লিন ওয়াটার, ক্লিয়ার ওয়াটার, পারফেক্ট ফর সুইমিং অ্যান্ড সানবাথিং। তো এটি হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্কের মধ্যে একটি পার্ট এই বিচটি, যেটার মধ্যে পিকনিক এরিয়া রয়েছে, প্লে গ্রাউন্ড রয়েছে, অনেক সুন্দর সুন্দর বাগান রয়েছে। কোবার্গ হিস্টোরিক ডাউনটাউন এরিয়া ইজ উইদিন walking distance, offering shops, restaurant, cultural attractions. সাত নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে টার্কি পয়েন্ট। টার্কি পয়েন্ট মানে এখানে টার্কির কোনো পার্ট না, অন্টারিও প্রভিন্সেরই একটি পার্ট। এটি মূলত নর্থ শোর অফ লেক আরি অর্থাৎ লেক এরির সাথে পাশে এটিও অবস্থিত। এটা ইজ এ ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন ফর আউটডোর enthusiast. The beach offers warm, shallow water, ideal for swimming and variety of water sports including kayaking and windsurfing. Turkey Point Provincial Park surrounds the beach, providing camping, hiking trails and bird watching opportunities. The nearby marina offers boat rentals and fishing কার্টার্স। কেউ যদি এখানে বোটে ঘুরতে চান বা ফিশিং করতে চান তাহলে তারাও এই বিচে আসতে পারেন। ক্রিস্টাল বিচ, অষ্টমতম বিচ হচ্ছে ক্রিস্টাল বিচ। এখানে যে অ্যাট্রাকশনগুলো রয়েছে, সিচুয়েটেড অন দি শোর্স অফ লেক ইরি নিয়ার ফোর্ট ইরি ইজ এ নোন ফর ইটস ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার্স অ্যান্ড ফাইন স্যান্ডে বিচ। তো এটি সুইমিং করার জন্যে, সানবাথিংয়ের জন্যে, ভলিবল খেলার জন্যে এই বিচটি অনেক অ্যাট্রাকটিভ। এটি একটি হিস্টোরিক এরিয়া এবং এখানে একটি ফেমাস অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে।
ভিজিটররা এখানে এসে এটার ভিলেজ অ্যাটমসফিয়ারটা এখানে এনজয় করতে পারে। রেস্টুরেন্ট রয়েছে, শপ রয়েছে, অ্যাকোমোডেশনের সুযোগ রয়েছে। টরন্টো আইল্যান্ড বিচ, ইফ ইউ আর ইন টরন্টো অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ এ লট, দেন এ শর্ট ফেরি রাইড ফ্রম টরন্টো হারবার ফ্রন্ট ক্যান টেক ইউ টু দি টরন্টো আইল্যান্ড। তো কারো যদি সময় কম থাকে, টরন্টো শহরের বাইরে খুব বেশি যেতে না চান, খরচ বাঁচাতে চান, টরন্টোর পাশেই ফেরিতে করে ঘোরার জন্যে টরন্টো আইল্যান্ড বিচে ঘুরতে পারেন। সেন্ট্রাল আইল্যান্ড বিচ ইজ পপুলার ফর ইটস ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, হোয়াইল জিব্রাল্টার পয়েন্ট বিচ অ্যান্ড হ্যানল্যান্ডস পয়েন্ট বিচ প্রোভাইড কোয়াইট আর মোর সেনিক অল্টারনেটিভস। জাস্ট সো ইউ নো বিফোর গোয়িং, হ্যানল্যান্ডস পয়েন্ট ইজ দি সিটিজ অনলি ক্লোদিং অপশনাল বিচ। সর্বশেষ যে বিচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানসেট বিচ। সানসেট বিচ ইজ লোকেটেড অ্যালং লেক অন্টারিওস ওয়াটারফ্রন্ট ট্রেইল নিয়ার দি ওয়েল্যান্ড ক্যানালস ট্রেইল উইথ ক্লিন ফ্রেশ ওয়াটার। দিস পার্ক হ্যাজ 365 meters অফ স্যান্ডি বিচ উইথ নিয়ার বাই অ্যামিউনিটিজ সাসেস রেস্ট রুম, পার্কিং, প্লেগ্রাউন্ড, পিকনিক এরিয়া, পাবলিক বোট, ডক ফর স্মল অ্যান্ড পার্সোনাল ওয়াটার ক্রাফ্ট। টিপস ফর ভিজিটিং অন্টারিওস বিচেস, এখানে যারা ঘুরতে চান তাদের জন্য কিছু টিপস আমরা এখানে শেয়ার করছি। অ্যারাইভ আর্লি, পপুলার বিচেস ক্যান গেট ক্রাউডেড স্পেশালি অন উইকেন্ডস অ্যান্ড হলিডেজ। অ্যারাইভিং আর্লি ইনশিওরস ইউ গেট এ গুড স্পট অ্যান্ড ক্যান এনজয় দি বিচ বিফোর ইট গেটস টু বিজি। তো বুঝতে পারতেছেন সকাল সকাল চলে আসবেন, ছুটির দিনগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো, তাহলে নিরিবিলি এনজয় করতে পারবেন। চেক দি ওয়েদার, অবশ্যই ওয়েদারটা চেক করবেন। ডিসেম্বর মাসে যদি আপনি এসব বিচ এনজয় করতে চান তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় খুব প্রচণ্ড শীত থাকে, সেই সময় আপনি এখানকার মেইন অ্যামিউজমেন্টগুলো পাবেন না। অন্টারিওস ওয়েদার ক্যান বি আনপ্রেডিক্টেবল, চেক দি ফোরকাস্ট বিফোর হেডিং আউট অফ ইনশিওর প্লিজেন্ট বিচ ডে। প্যাক এসেন্সিয়ালস, তো এনজয়টাকে ফুলফিল করার জন্য অনেকগুলো জিনিস আপনার সাথে, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আপনার সাথে নিতে পারেন। ব্রিং সানস্ক্রিন, হ্যাটস, আমব্রেলাস, প্লেন্টি অফ ওয়াটার টু স্টে হাইড্রেটেড। ম্যানি বিচেস হ্যাভ লিমিটেড শেডস, সো ইটস ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম দি সান। রেসপেক্ট নেচার, তো নেচারের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, ময়লা আবর্জনা ফেলা যাবে না বা এগুলোর বিষয়ে তো কানাডাতে যথেষ্ট রেস্ট্রিকশন রয়েছে। তারপর আমরা বললাম কিপ দি বিচ ক্লিন বাই ডিসপোজিং অফ ট্র্যাশ প্রপারলি অ্যান্ড অ্যাভয়েডিং ডিস্টার্বিং ওয়াইল্ড লাইফ, ফলো এনি পোস্টেড গাইডলাইন্স টু প্রিজার্ভ দি ন্যাচারাল বিউটি অফ দি এরিয়া। প্রত্যেকটা স্পটে আলাদা আলাদা গাইডলাইন থাকে, সেটা ফলো করে আপনি যদি চলেন তাহলে নিজের জন্যও সমস্যা না আর প্রাকৃতিক পরিবেশের জন্য সমস্যা করবেন না। অন্টারিওস ডাইভার্স অ্যান্ড বিউটিফুল বিচেস অফার সামথিং ফর এভরি টাইপ অফ ট্রাভেলার, তো যারা কানাডাতে আসেন তাদের সবার জন্যে এই বিচগুলো ঘুরে দেখার আমন্ত্রণ রইল। হোয়েদার ইউ আর লুকিং ফর এ লাইভলি বিচ টাউন, এ কোয়াইট রিট্রিট অর অ্যান অ্যাডভেঞ্চার ফিল্ড ডে, ইউ উইল ফাইন্ড দি পারফেক্ট বিচ ইন অন্টারিও। প্ল্যান ইউর ভিজিট টু ওয়ান অফ দিস স্ট্যান্ডিং বিচ অ্যান্ড ক্রিয়েট আনফরগেটেবল মেমোরিজ অ্যালং দি প্রিস্টিনি শোর্স অফ অন্টারিও। তো এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে আমাদের কথা যারা শুনলেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি অনেকের জন্যেই তথ্যগুলো সহযোগিতাপূর্ণ হবে। ভালো থাকবেন সবাই, এনজয় ইট, সালামু আলাইকুম।